আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং শো বাই মুক্তি। বন্ধুরা, চলুন দেখি কিভাবে পিনাট বাটার তৈরি করতে হয়। বাচ্চাদের এটা খুবই প্রিয় খাবার, তাহলে চলুন দেখি কী কী লাগছে আর পিনাট বাটার তৈরি করতে। খুবই অল্প উপকরণে তৈরি করে নিব আজকে পিনাট বাটার। এখানে আমি বাদাম নিয়েছি, চীনা বাদাম 1 কাপ, একটু লবণ, চিনি বা মধু, আপনারা মধুও ইউজ করতে পারেন, চিনিও দিতে পারেন, যার যেটা স্বাদ লাগে। মধু স্বাদটা যদি আপনাদের ভালো লাগে মধু দিবেন, না হয় চিনি দিবেন। আমি এখানে আর চিনি দিয়ে করব। ব্লাইন্ডারের ভিতরে বাদামগুলো নিয়ে প্রথমে 1 মিনিট ব্লাইন্ড করে বাদামগুলোকে গুঁড়ো করে নিব। দেখুন, বাদামগুলো গুঁড়ো হয়ে গেছে পেস্ট। এবার আমি এতে বাকি উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। প্রথমে নিব 1 টেবিল চামচ রান্নার তেল বা সয়াবিন তেল, তারপরে আপনারা মধু ইউজ করতে পারেন, চিনিও ইউজ করতে পারেন। আমি এখানে চিনি দিয়েছি, দেখুন আমি খুব অল্প পরিমাণ চিনি দিয়েছি, কেননা বাদামের চিনি না দিলেও সারে, বাদামের এখানে একটা মিষ্টি আছে। আর অল্প 1 চিমটি লবণ দিব, দিয়ে এগুলো খুব ভালো করে ব্লাইন্ড করে নিব। দেখুন বাদামটা খুব সফট হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ ব্লাইন্ড করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। হয়ে গেল আমার পিনাট বাটার তৈরি, দেখুন কত নরম হয়েছে। এগুলো ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে, এখন বাদামের একটা গরম আছে সেই জন্য এত নরম। এটা আপনারা পাউরুটির সাথে সকালে বাচ্চারা খেতে ভালো পাশে। হয়ে গেল আমার পিনাট বাটার বা বাদামের মাখন। পরবর্তীতে আবার দেখা হবে কোনো আরেকটি রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।